১৫০০ কিলোমিটার দূরত্ব, দুখনকৈ রাষ্ট্র পার ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ। লোহিত সাগরের উপরে দিয়ে আহি মধ্যপ্রাচ্যের অন্যতম রাষ্ট্র ইয়েমেনত আক্রমণ ইসরায়েল। পুথি বিদ্রোহীর নিয়ন্ত্রণত থকা ইয়েমেনের হোদেইরা বন্দরত আকাশমার্গেরে আক্রমণ চলালে শনিবারে। এদিনের পূর্বে অর্থাৎ শুক্রবারে ইসরায়েলের রাজধানী তেল আবিবত আক্রমণ করেছিল হুথি বিদ্রোহীয়ে। শ শ মানববিহীন ড্রোনেরে চলাইছিল আক্রমণ। হুথি বিদ্রোহীর আক্রমণত তেল আবিবত মৃত্যু হয়েছিল এজন লোকর, আহত হয়েছিল ৫০জন। এই আক্রমণের মাত্র ২৪ ঘণ্টার পাছতে শনিবারে ইয়েমেনের হোদেইদা বন্দরত ভয়ঙ্কর আক্রমণ ইসরায়েল। মুহূর্ততে ধ্বংসস্তূপত পরিণত হল হুদেইদা বন্দরের একটা বিদ্যুৎ কেন্দ্র আর তেলর ভাণ্ডার। ইসরায়েলে জর্ডান আর সৌদি আরবর মাজেরে গৈ চলাইছিল আক্রমণ। ইসরায়েলের আক্রমণত নিহত হয় ৩জন, আহত ৮০জনেরও অধিক। প্রায় ১৮০০ কিলোমিটার লোহিত সাগরের পারে পারে আকাশমার্গেরে আহি ইসরায়েল ডিফেন্স ফোর্সের বিমানে আক্রমণ চলাই সুকলমে ঘুরি গৈছিল তেল আবিবলৈ। হুথি বিদ্রোহীর বাবে সপোনের অগোচর আছিল ইসরায়েলের এয়ার স্ট্রাইক। উল্লেখযোগ্য যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধত হামাসক সমর্থন করা হুথি বিদ্রোহীয়ে এই পর্যন্ত ২১২তকৈ অধিক আক্রমণ চলাইছে ইসরায়েলের বিরুদ্ধে। ইয়ার ভিতর লোহিত সাগর আর গল্ফ সাগরে অহা যাওয়া করা ইসরায়েলের বাণিজ্যিক বাহনতো চলাইছিল আক্রমণ। হুথি বিদ্রোহীক ইসরায়েলের শেষ সকিয়নি। ইসরায়েলের বিরুদ্ধে করা আক্রমণের প্রত্যুত্তর বিশ্বের যিকোনো স্থানতে দিবলে সাজু ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহুর হুঙ্কার, ইসরায়েলের শত্রু সহজে এড়িয়ে দিয়া নহব। এই ঘটনার পাছতে মধ্যপ্রাচ্য পুনের যুদ্ধর উপকনিয়ে দেখা দিছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট।